যারা প্রশাসনের দায়িত্বে, জনগণের দায়িত্বে যারা নিয়োজিত, যারা দেশের রক্ষক। এই যে ভোলার এক এসআই দেখলাম, দুটো বাচ্চার মাকে পরকীয়ার মধ্য দিয়ে পালিয়ে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ নাকি? দেশে প্রচলিত আইন আছে, জেনা হলে, জেনা ব্যবচার করলে, পরকীয়া করলে, এই করলে, সেই করলে, তার এই শাস্তি। এক কথা বল না কেন, এরপরও দেখেন বন্ধ হয়, বরং যারা দেশের রক্ষক তারাই ভক্ষ। আজ পুলিশের এক একটা অফিসার যদি এই কাজ করে, সাধারণ মানুষ কেমনে কি করবে বলেন? অতএব মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীতে জেনা ব্যবচার, ইপ্রিজিং, পরকীয়া বন্ধ হয় না, কেয়ামত হয়ে যাবে, বন্ধ হবে না। আমার ভাইরা, যে আল্লাহ মানুষ বানিয়েছেন, ও আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে মানুষ কোনটা মানলে দুনিয়ায় শান্তি পাবে, আর কোনটার পক্ষে থেকে মারা গেলে আখেরাতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে যাবে। মানুষের চেয়ে বেশি জানে কে বলেন? এই জন্য মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের, দুনিয়া এবং আখেরাত উভয় জগতের যেখানে যা দরকার, কোনটা আল্লাহ তাআলা বাদ দেয়নি। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সব আমার আল্লাহ বিয়ান করে দিয়েছেন, কোনটা বাদ আছে? ব্যক্তি জীবনের সমাধান দেবার জন্য কোরআনে সমস্যার এই যে সমাধান, অ্যান্সার আছে না নেই? পরিবার চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন, এর সমাধান কোরআনে নেই। সমাজ কিভাবে সুন্দর করবেন, এর ব্যাখ্যা কোরআনে নেই। রাষ্ট্র কিভাবে সুন্দর হবে, কেমনে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, কেমনে জানাবে বিচার, পরকীয়া, এফটিজিং, ধর্ষণ বন্ধ হবে, এ আইন নেই বলেন? এই জন্য পৃথিবীর মানুষের আইন দিয়ে পৃথিবীতে কোনো মানুষ শান্তি শতভাগ প্রতিষ্ঠা করতে পারেনি, কেয়ামত এসে যাবে, পারবে না। পৃথিবীতে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমার আল্লাহর আইনের দরকার আছে না নেই? আজকে জেনা ব্যবচার, ইপ্রিজিং, ধর্ষণ, পরকীয়ার ব্যাপারে মানুষের তৈরি করা আইন আছে না নেই? আপনি বুকে হাত দিয়ে বলেন, আইন থাকার পরে দেশে ধর্ষণ, জানা ব্যবচার, ইপ্রিজিং, পরকীয়া কমে না বাড়ে? এটা বন্ধ হবে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে। আমাদের দেশনেত্রী, জননেত্রী শেখ হাসিনা, 1617 কোটি মানুষের জননী, তাকে সাধুবাদ, মোবারকবাদ। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় উপজেলায় একটা করে মডেল মসজিদ বানিয়ে ফেলছে, তার বাবার রেখে যাওয়া ইসলামিক ফাউন্ডেশন, এর মধ্য দিয়ে যেন ইসলামের প্রচার প্রসার হয়, এখন পর্যন্ত সে জায়গায় কাজ চালিয়েই যাচ্ছে। প্রত্যেকটা মসজিদে, কম বেশি প্রত্যেকটা মসজিদে সকালবেলা বাচ্চাদেরকে ফ্রিতে কোরআন শেখার ব্যবস্থা করেছে। আমাদের দেশনেত্রী, জননেত্রী শেখ হাসিনা আগামীকাল যদি জানা ব্যবচার, ইপ্রিজিং, পরকীয়ার বিরুদ্ধে আল্লাহর কোরআন থেকে আইন পাশ করে, আজকে যারা যারা ব্যবচার, ধর্ষণ, ইফটিজিং এর সাথে জড়িত, যারা এই ধান্দায় ঘুরে বেড়ায়, এগুলি করা তো দূরের কথা, রাতের নাইট পাস পর্যন্ত থাকবে না। কারণ কোরআন কি বলছে, অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী যদি জানা ব্যবচার, ইফটিজিং করতে ধরা পড়ে, তাহলে 80টা করে বেত্রাঘাত করো, আর বিবাহিত হলে তো কোনো কথাই নাই। এই যে এসআই, ওর বউ আছে, এরপরে দু বাচ্চার মাকে পালিয়ে নিয়ে যা করেছে, আর আমি নিচে নামলাম না। কোরআন কি বলে, কমর পর্যন্ত মাটির নিচে ফুতো, ইট মাটকেল মারো ততক্ষণ, ওটা মরেনি যতক্ষণ। মানুষের তৈরি করা আইন দিয়ে কেয়ামত এসে যাবে, ধর্ষণ, ইফটিজিং, জেনা ব্যবচার, পরকীয়া বন্ধ হয় না, হবে না। আজকে চুরি আছে না নেই? চুরির আইন নেই, কিন্তু চুরির আইন থাকার পরেও আমরা কি দেখতে পাচ্ছি, চুরি কমে না বাড়ে। সাইকেল চোরা সাইকেল চুরি করে জেলখানায় যায়, 3 মাস 9 মাস পরে বের হয়ে এসে ও ডাকাত। এই কথা বললো, যে সাইকেল চুরি করে যায় সে বের হয়ে হয় কি? এই জন্য চুরি মানুষের তৈরি করা আইন দিয়ে বন্ধ হবে না। চুরি বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে না? লাগবে না। হ্যাঁ, কোরআন কি বলে, চোর সুন্নি ধরতে পারলেই তাদের হাত কেটে দেন। আজকে সৌদি আরবে থাকান, শতভাগ যে কোরআনের বিধান সেখানে কায়েম ব্যাপারটা এরকম না, কিছু বিধান কায়েম থাকার কারণে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পড়ে থাকে। আজান হবার সাথে সাথে সব মানুষের, একটা মানুষও
তালা লাগায় না দোকান বন্ধ করে না সব রেখে ওই অবস্থায় চলে যায় চুরি করা তো দূরের কথা মানুষ নজর দেবারও সাহস পায় না কারণ ধরা পড়লে হাতের জায়গাতে হাত থাকবে না তো সে আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের চেয়ে বেশি ভালো জানে পৃথিবীতে কেমনে কিভাবে মানুষ শান্তি পাবে আর আখেরাতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে যাবে সেই আল্লাহ তাআলা বিশ্ব মানবতার সংবিধান রূপে তিনি আমাদের দান করলেন কোরআন আমাদের সংবিধানের নাম কি সবাই বলেন কোরআন দুঃখ নিয়ে বলতে হয় সেই কোরআন আজ আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোন জায়গায় নেই বললেই চলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি সব সহ্য করতে পারি আমরা কোরআন সহ্য করতে পারি না যদিও এরকম মানুষ এই জনপদে নেই বাংলাদেশের অন্য জায়গায় আছে ইমামরা মসজিদে জুমায় কোরআন থেকে কথা বললে অনেকে রাগ করে এরকম মানুষ তো নেই ময়দানে এসে হুজুররা কোরআন থেকে কথা বললে রাগ করে আ হুজুর রাজনীতি করছে আপনি যদি এখনো বলেন যে হুজুর কোরআন থেকে রাজনীতি করছে রাজনীতি আছে যদি আপনার সন্দেহ হয় আপনার তো ঈমান নেই আপনি যদি মনে করেন এই কোরআন একটা রাজনীতির কিতাব হ্যাঁ অবশ্যই সেরা একটা রাজনীতির কিতাব এক কথা বল না কেন ভাই আপনি যদি বলেন যে এটা বিজ্ঞানের একটা কিতাব আপনাকে স্বীকার করতে হবে হ্যাঁ এটা বিজ্ঞানের শ্রেষ্ঠ একটা কিতাব আপনি কোনো সন্দেহ রাখতে পারবেন না কারণ আপনি যদি জাররা পরিমাণ সন্দেহ রাখেন মিথ্যা প্রতিপন্ন করেন আপনার দুইটা ক্ষতি হবে সূরা আরাফের 40 নম্বর আয়াত দেখবেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط كان خرا করে শুনেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কাযাবু বিআয়াতিনা আমার আয়াতের সাথে যারা মিথ্যা প্রতিপন্ন করে এখানে আয়াত বলতে কিসের আয়াত কার আয়াত বলেন আল্লাহ পাক বলেন আমার কোরআনের আয়াতগুলি যারা মিথ্যা প্রতিপন্ন করে ওয়াস্তাকবারু আনহা এরপরে যারা অগ্রাহ্য করে অহংকার করে আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওর জন্য আসমানের রহমতের দ্বার খোলা হয় না হচ্ছে না হবে না কে বলছে বলেন আমি আবারও আপনাকে বোঝার জন্য বোঝার সুবিধার্থে বলছি কোরআনে রাজনীতি সমাজনীতি অর্থনীতি পরিবার একেবারে দুনিয়া আখেরাত মিলে যা আছে সব কার কেউ যদি মনে করে যা হুজুর রাজনীতি করছে যারা এটা মিথ্যা প্রতিপন্ন করবে এবং অহংকার করবে ও জীবনে নামাজি হতে পারে রোজাদার হতে পারে দান সদগাকারী হতে পারে কাবার মতো জায়গায় সেজদা দিতে গিয়েও যদি মারা যায় ওর জীবনের কোনো ভালো কাজ আল্লাহ নেয় না নেবে না কে বলছে এই যে লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামা ওর জন্য আসমানের রহমতের দ্বার উন্মুক্ত হয় না হচ্ছে না হবে না আপনি যাই করেন না কেন কোরআন বিসমিল্লাহর বা থেকে নাস পর্যন্ত সব কার আপনি যদি সন্দেহ করেন মিথ্যা প্রতিপন্ন করেন তাহলে আপনি দুনিয়া যাই করেন না কেন এগুলি কিন্তু একটাও মাথার উপরে উঠছে না ওয়ালা ইয়াদখুলুন আল জান্নাহ আল্লাহ তাআলা বলেন ওরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালি জাল জামালু ফি সাম্মিল খেয়াত আরবিতে উটকে বলা হয় জামাল জামালুর মানে কি সবাই বলেন আল্লাহ তালা বলেন সুচের ছিদ্র দিয়ে সুচ চিনেন আপনারা সুই চিনেন তো সুইয়ের ছিদ্র কত বড় হ্যাঁ এত ছোট আল্লাহ তালা বলছেন সুয়ে সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব যে মানুষগুলি বলে কোরআনে রাজনীতি নেই সমাজনীতি নেই রাষ্ট্রনীতি নেই শুধু নামাজ কালা হজ জাকাতের কথা আছে আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি জান্নাতে যাওয়া সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব এই মানুষগুলির জান্নাতে যাওয়া এরকম অসম্ভব অতএব আপনাকে কোরআনের উপর ঈমান আনতে হবে আজকে সারা দেশ জুড়ে কাদিয়ানিরা মাথা সারা দিয়েছে কাদিয়ানিরা কোরআনের সব আয়াত অমান্য করে ব্যাপারটা এরকম না সূরা হাজাবের 40 নম্বর আয়াতের এক অংশ খাতামান নাবিগিন অকান আল্লাহু বিকুল্লি শাইয়িন আলিমা এই যে খাতামান নাবিগিন এই কথাটা তারা মানে না তাদের টেন্ডেন্সি তাদের শেষ নবী হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি
সব আলেমরা একমত কাদিয়ানীরা কাফের না মুসলমান শিয়ারা ঠিক একই ভাবে কোরআনের বাদ বাকি সব আয়াত মানে একটা আয়াত তারা মানে না তাদের টেন্ডেন্সি জিবরাইল ভুল করে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে ওহী দিয়ে ফেলেছে নবী হওয়ার সব যোগ্যতা ছিল আলীর কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মাদের উপরে ওহী দিয়ে ফেলে নবী করেছে এজন্য সব আলেমরা একমত শিয়ারা কাফের না মুসলমান তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি কোরআনে আছে হুজুররা মসজিদে ময়দানে ব্যাখ্যা করলে তখন আপনার গা জ্বলে কোরআনের কথা শোনার পরে কারো যদি ঈমান না বেড়ে আবু জাহেলের মতো কোনো একটা বেড়ে যায় বোঝা লাগবে আবু জাহেল আর এটা সমান সমান কোরআন শোনার পরে মুমিন যারা জাদা ধুমি মানা তাদের ঈমান বাড়বে এই কথা কি আমার বোঝা যায় এখন আপনি যদি ঈমানদার দাবি করেন কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে আর যদি ঈমান না বেড়ে অন্য কিছু বেড়ে যায় বোঝা লাগবে আবু লাহাব আর আবু জাহেল আপনার মাঝে কোনো পার্থক্য নেই এই আবু লাহাব তো জান্নাতুল ফেরদাউসে যাবে আবু জাহেল কোন জায়গায় যাবে এরকম মানুষ যদিও এই রাজবাড়িতে নেই বাংলাদেশের অন্য জায়গায় আছে কোরআন শোনার পরে আপনি রাগ করেন কেন কোরআন শোনার মধ্য দিয়ে তো আপনার কাজ হবে আপনার জীবনের পরিবর্তন কি করে আসে কি করে আল্লাহর দিকে ফিরে আসা যায় নিজের জীবনের খারাপ দিকগুলি ছেড়ে দেওয়া যায় অথচ আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর দিকে ফিরে আসা তো দূরের কথা সংশোধন হওয়া তো দূরের কথা আল্লাহর কোরআন আঁকড়ে ধরা তো দূরের কথা আরো আপনি ক্ষমতা দেখান কি হনুরে এরকম মানুষ নেই আন্দাজে কোরআনের হক কথা যারা বলে তাদের নামে মিথ্যা মামলা দিস আপনি নিজেও জানেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওরসে ভালো মানুষ আর কেউ নেই মানতে পারেন না ব্যর্থতা আপনার আমরা আলেম আমি নিজে আল কোরআন ডিপার্টমেন্টের উপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি ঢাকা শহরের সবচেয়ে বড় বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত থেকে ফেকার উপরে কামিল করেছি এত যোগ্যতা নেবার পরে আচ্ছা আমার কাজ কি মানুষ আমারে দাওয়াত দেয় ময়দানে কোরআনের এভাবে কোট করে করে হক কথা বলা কথা বল না কেন ভাই তা আমার কাজ হচ্ছে লুতুবাইয়ানা লিন্নাস মানুষের সামনে কোরআনের আলোকে ব্যাখ্যা করা আর ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষ অংশ বলছে আমার কাজ হচ্ছে আপনার আমার আপনার আপনার আমার প্রত্যেকের জন্য কোরআন থেকে ব্যাখ্যা করা দলিল দেয়া আর আপনার কাজ হচ্ছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন চিন্তা ভাবনা করা হুজুর বলল কি আর আমরা করছি আপনি পারেন না আমার উপর রেগে যান মামলা দেন পুলিশ নিয়ে এসে গ্রেফতার করান এগুলি কোনো মুসলমানের সন্তানের কাজ হতে পারে না কোনো ইমানদারের কাজ হতে পারে না এই কাজগুলি সেই সময় ছিল আবু লাহাব আর আবু জাহেলের চিরদিন দুনিয়ায় থাকবেন না আজ আছেন কালকে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই এখানে এসেছেন বাড়ি পর্যন্ত যেতে পারবেন কোনো গ্যারান্টি নেই কিন্তু এমন জীবন করি এমন জীবন গঠন করিয়েন না যে জীবনের সাথে আবু লাহাব আর আবু জাহেল মিলে যায় আজ বাংলাদেশ 228টা রাষ্ট্রে থাকান আবু লাহাব আবু জাহেলের নামে কেউ আর ছেলেমেয়ের নাম রাখে না কালকে রাখবে হ্যাঁ কতটা খারাপ হলে পরে আবু লাহাবের নামে কোরআনের একটা সুরা আসে সুরার নাম কি কথা কয় না সরায় জখরুফের 44 নম্বর আয়াত দেখবেন আল্লাহ এখানে এত ব্যাখ্যা দিয়েছেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালি কওমিক অসফা তুসআলুন আপনারা জানেন আরবি বাক্যের মাঝখানে যদি সিন আসে সাফা আসে কাদ আসে তাহলে এই বাক্যের অর্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি কি হয়ে যায় বলেন তো আল্লাহ তাআলা বলেন কোরআনের বিধান আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি এটা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব জায়গায় তোমরা মানবে এখন না মেনে তোমরা যদি মারা যাও কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এর ব্যাপারে আমি আল্লাহ আগে জিজ্ঞেস করব দুনিয়ার সব মানুষের আইন মানলে বিধান মানলে হুকুম মানলে আমার কোরআনের বিধান কেন মাননি বল আপনি কি আমার কথা বুঝলেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালি কওমিক অসফা তুসআলুন হে নবী এ কোরআন আপনার জন্য যেটা আপনার উপরে নাজিল করেছি ওয়ালি কওমিক এটা আপনার কওমের জন্য উম্মতের জন্য অসফা তুসআলুন আর অসিরেই এর ব্যাপারে কিয়ামতে ধরা হবে এখন দুনিয়ায় যারা কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের বিধান মানতে প্রস্তুত
কোরআনের বিধান ভালো লাগে না আল্লাহর আইন ভালো লাগে না মানুষের আইন ভালো লাগে আচ্ছা এই মানুষগুলি কিয়ামতের ময়দানে যখন আল্লাহর মামলায় পড়ে যাবে আল্লাহ যখন জিজ্ঞেস করবে এই বল 90 বছর আমার দেয়া হায়াত পাবার পরে কোরআনের বিধান কেন মানিসনি বল বল কেন মানিসনি কি জবাব দেবেন বলেন আজ দুনিয়ায় বেঁচে থাকতে গেলে সরকারের আইন আছে না নেই দেশের আইন আছে না নেই আপনি নাগরিক হিসাবে যদি অমান্য করেন আপনি কি স্বাধীনভাবে থাকতে পারবেন মুহূর্তের ভিতরে আপনার হাতে হ্যান্ডকাফ হাত করা চলে আসবে আপনার ঠিকানা হবে জেলখানা তো আল্লাহ তাআলা তার বিধান আপনার আমার প্রত্যেকের জন্য মানা ফরজ করে দিয়েছে এটা আপনি আমি প্রত্যেকই যদি মানতে না পারি তাহলে আল্লাহরও এরকম হ্যান্ডকাফ আছে না নেই হ্যাঁ আল্লাহর তো জেলখানা নামক জাহান্নাম নেই হ্যাঁ প্রিয় রাজবাড়িবাসী কান খাড়া করে শুনবেন পৃথিবীতে একটা মানুষ কিভাবে দুনিয়ায় শান্তি পেয়ে আখেরাতে নাজাত পেয়ে জান্নাতে যাবে পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালো জানে বলেন বলেন এই যে মাইক্রোফোন আপনি দেখতে পাচ্ছেন এর আবিষ্কারক যারা তারা ভালো করে জানে এর কোন জায়গায় কি আছে এই যে মোবাইল ফোন ক্যামেরাগুলি ঝুলছে এর আবিষ্কারক যারা ওরা ভালো করে জানে এটা কয়েকদিন পর্যন্ত টেকবে এই জন্য তারা একটা বুক দিয়েছে কিভাবে চালালে দীর্ঘদিন চলবে এই যে হাতের ঘড়িটা এটা কেমনে ব্যবহার করলে দীর্ঘদিন টেকবে যারা বানিয়েছে ওরা ভালো করে জানে এই কথা বল না কেন 1 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনতে যাবেন নোটবুক পাবেন ফ্রিজটা কিভাবে চালালে কিভাবে অনুকূলে রাখলে পরে দীর্ঘদিন চালাতে পারবেন একটা কম্পিউটার কিনতে গেলে ঠিক একইভাবে একটা নোটবুক দেবে এইভাবে চালালে এত ঘন্টার মধ্যে বন্ধ করলে এটা 10 বছর চলবে এই কথা বল না কেন আমার ভাইরা যে আল্লাহ মানুষ বানিয়েছেন ও আল্লাহও ভালো করে জানে পৃথিবীতে মানুষ কোনটা মানলে দুনিয়ায় শান্তি পাবে আর কোনটার পক্ষে থেকে মারা গেলে আখেরাতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে যাবে মানুষের চেয়ে বেশি জানে কে বলেন খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন মুসলিম 24 এনজয় দ্য হোলি কোরআন